আজকে হলো উল্টু রথযাত্রা। তো রথযাত্রার দিন আমাদের নিরামিষ, উল্টো রথযাত্রার দিনও আমরা নিরামিষ খাই। তা আমাদের বাংলাদেশের নিয়ম, ইন্ডিয়াতে খাই কি না জানি না, তবে আমাদের পূজা মানেই, কোনো পূজার অনুষ্ঠান মানেই বেশিরভাগ নিরামিষ, 90% নিরামিষ। তো নিরামিষ হলো এগুলো খুব টেস্টি খাওয়া। এটা হলো সাদা পোলাও ভাত, আর এটা হলো কাকল ভাজা, এটা হলো আলুর দম, আর এটা হলো লাবড়া, অনেকগুলা সবজি দেওয়া করা। আর এখানে আছে দুইটা বেগুনি, পটল, হ্যাঁ পটলের দুইটা বড়া খাবার আজকে। আর বাইরে বৃষ্টি হইতেছে একদম সকাল থেকে। বাচ্চারা কিন্তু পোলা ভাতটা খুব ভালো খায়, আমার বাসার বাচ্চা মানুষ, আমার মেয়ে খেতে পারে অসুবিধা নেই। আমারও তো ভালো লাগে না, তো আজকে বৃষ্টি হচ্ছে, তো পরিবেশটা ঠান্ডা, খাইতে পারি না। এই বৃষ্টিতে মনে হয় বন্যা যেতে পারে, যে হচ্ছে যেসব দেশ নির্মাঞ্চল বন্যা যেতে পারে।
বৃষ্টি হইতেছে চমৎকার। দেশ গেল ছোট ছোট বাইরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে পোলাও, এখানে বিরিয়ানি, মোড়া খিচুড়ি, এগুলো খাইতে মানে খুব ভালো লাগে। কেন ঠান্ডা লাগে পরিবেশটা, গরম লাগে না, খাইতে ভালো লাগে আর কি। সবাই ভালো থাকবেন আর ভালো ভালো খাবার খাবেন। ধন্যবাদ।